আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুল প্রোগ্রামে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সহকারী শিক্ষক জয়শ্রী অধিকারী। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমরা আজকে অষ্টম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আসুন আমরা দেখে নিই আমাদের আজকের আলোচ্য বিষয়টা কি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে দশম অধ্যায় পাটচার। পাটচারে কী আসছে দেখুন, খাদ্যে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক পদার্থ। আমরা একটু জেনে নিই ক্ষতিকর রাসায়নিক পদার্থগুলো যা আমরা দেখব, তার আগে আমাদের একটু ধারণা নিতে হবে। আমাদের যে আমরা যে যদি চিন্তা করি, প্রত্যেকটা প্রাণীর কিন্তু খাদ্য গ্রহণ করতে হয় এবং বেঁচে থাকার জন্য সকল প্রাণীরই খাবার প্রয়োজন হয়। আমরা আমাদের প্রত্যেকটা প্রাণীর নিজস্ব অবস্থান থেকে, আমাদের পরিস্থিতি থেকে আমরা কী করি, সর্বোচ্চ সর্বোত্তম খাদ্যটা আহরণ করার চেষ্টা করি। সেটা যে কোনো প্রাণী হোক বা মানুষ হোক অথবা পাখি হোক, পশু পাখি হোক, যাই হোক, যেই হোক না কেন, প্রত্যেকটা প্রাণী কিন্তু নিজের সাধ্যমতো সর্বোত্তম খাদ্যটাই আহরণ করার চেষ্টা করে বা জোগাড় করার চেষ্টা করে এবং খাদ্য গ্রহণ করার চেষ্টা করে। বিশেষ করে মানুষ, আমরা প্রত্যেকে কী করি, আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোত্তম খাবারটা, সর্বশ্রেষ্ঠ যে খাবারটা, যেটা আমাদের শরীরের জন্য খুব বেশি উপকারী হবে, সেই খাবারটা বাছাই করার চেষ্টা করি এবং সেটা আমাদের নিজেদের জন্য কে নিজেদের জন্য সংগ্রহ করার চেষ্টা করে থাকি। সুতরাং এই যে খাবারগুলো আমরা সংগ্রহ করি, সেই খাবারগুলো কী ধরনের হয়, কতটুকু আমাদের শরীরের জন্য উপকারী, সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। তা না হলে আমরা যে খাবারগুলো গ্রহণ করি, সেই খাবারগুলো আদৌ আমাদের যে পুষ্টির ঘাটতি পূরণ করবে বলে আমরা মনে করি, সেটা কতটুকু ঘাটতি পূরণ করছে, সেই বিষয়ে যদি আমরা সতর্ক না হই তাহলে কোনো লাভই হবে না। অর্থাৎ যে খাদ্যগুলো আমরা গ্রহণ করি, সেই খাবারগুলো নির্ভেজাল কিনা সেটা আমাদের দেখে নিতে হবে। বিশেষ করে আমরা ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে, এক ধরনের অসাধু ব্যবসায়ী কি বাজারে অতিরিক্ত মুনাফা লাভের আশায় তারা খাবারে রান্না করা খাবার বলেন অথবা যেই আমরা যেই খাবারগুলো নিত্য প্রয়োজনীয় যে খাবারগুলো পেয়ে থাকি, রান্না ছাড়া যে খাবারগুলো, কাঁচা যে শাকসবজি হতে পারে, ফলমূল হতে পারে, মাছ এবং মাছ মাংস, এই খাবারগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ মিশ্রিত করে থাকে। তো এই যে রাসায়নিক ক্ষতিকর পদার্থগুলো মিশ্রিত করে, সেই ক্ষতিকর পদার্থগুলো কিন্তু আমরা খাবারের সাথে আমাদের শরীরে প্রবেশ করে ফেলছে, এগুলো গ্রহণ করে ফেলছি, যার ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ, বিভিন্ন ধরনের জীবাণুর দ্বারা সংক্রমিত হয়ে আমরা রোগাক্রান্ত হয়ে যাচ্ছি। আপনারা যদি একটু লক্ষ্য করেন, ইদানিং কিন্তু বিভিন্ন ধরনের রোগের প্রকোপ বেড়ে যাচ্ছে, বিশেষ করে কিডনি থেকে, লিভার, সিরোসিস থেকে শুরু করে ক্যান্সারের মতো রোগগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়ছে। আমরা একটু এই যে খাবারে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, সেই বিষয়টাকে ছকের সাহায্যে দেখানোর চেষ্টা করছি। আসুন আমরা একটু দেখে নিই ছকটা। প্রথমে ছকের যে প্রথম কলামটাতে যেটা দেখুন, প্রথমে আমরা খাদ্যের নাম দিয়েছি, এরপরে যেটা আছে ক্ষতিকর রাসায়নিক পদার্থের নাম এবং উদ্দেশ্য। এই যে খাবারের মধ্যে ক্ষতিকর রাসায়নিক পদার্থটা কেন ব্যবহার করা হয়, সেই উদ্দেশ্যটা সম্পর্কেও আমরা আজকে জেনে নিব। প্রথমে দেখুন খাদ্যের নাম আছে মাছ এবং দুধ, অর্থাৎ কাঁচা যে মাছগুলো সেগুলোকে সতেজ রাখার জন্য কী ব্যবহার করা হয়, ফরমালিন ব্যবহার করা হয়। সেটা কোন উদ্দেশ্যে, পচনশীলতা রোধ করা এবং দীর্ঘদিন ধরে অবিকৃত রাখার জন্য। অর্থাৎ যে মাছটা আমরা বাজার থেকে কিনে আনছি, আমরা কিন্তু আদৌ জানি না, হ্যাঁ, যে মাছটা কতদিন আগের, তার কারণ হচ্ছে এটার মধ্যে ফরমালিন ব্যবহার করে সেটাকে সতেজ রাখা হচ্ছে এবং মনে হচ্ছে যেন একটু আগে এনেছে, টাটকা মনে হচ্ছে। এইভাবে কিন্তু আমাদেরকে অসাধু ব্যবসায়ীরা ঠকিয়ে যাচ্ছে, সেই জন্য আমাদেরকে অত্যন্ত সচেতনতার সাথে আমাদের বাজার করতে হবে। দ্বিতীয় ধাপটা দেখুন, দ্বিতীয় ধাপে যেটা আছে কাঁচা সবজির কথা বলা হয়েছে, কীটনাশক এবং ফরমালিন ব্যবহার করা হয় কেন, পোকা দমন এবং সতেজ রাখার জন্য। ইদানিংকালে আমরা জানি সবজি যে চাষ করা হয়, একদম শুরু থেকে অঙ্কুরিত হওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাসায়নিক সার কিন্তু ব্যবহার করা হয়, যার ফলে প্রচুর পরিমাণে ফলন ভালো হচ্ছে। এটাও কিন্তু আমাদের, আমরা যেই দেশি শাকসবজি খেলে যেটুকু খনিজ লবণ বা আমাদের যে ঘাটতিটা ফিল আপ হওয়ার কথা সেটা কিন্তু আমরা সেভাবে পাচ্ছি না, তার কারণ হচ্ছে বিভিন্ন ধরনের এই যে ফরমাল কীটনাশক অথবা আপনার পোকা দমন করার জন্য যে রাসায়নিক পদার্থগুলো মিশ্রিত করা হচ্ছে তাতে কিন্তু তার গুণাগুণটা নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে যেটা দেখুন,
তিন নম্বরে আছে জিলাপি এবং চানাচুর যেটা আমরা খুব পছন্দের খাবার সেটা কি কি ব্যবহার করা হয় মবিল ব্যবহার করা হয় কেন মচমচে করা এবং স্বাদ বাড়ানোর জন্য নরমালি আমরা যখন জিলাপি খাই তখন আমরা মানে চিন্তা করি যে এটা খুব মচমচে হবে তা না হলে আমরা খাবো না কিন্তু আমরা একটু চিন্তা করি না যে এই মচমচে অনেকক্ষণ পর্যন্ত রাখছে কিভাবে রাখা সম্ভব আমরা যদি ঘরে বানিয়ে দেখি সেটা দেখবেন যে একটু পরে এটা এই হয়ে যাচ্ছে কিন্তু তারা কিভাবে রাখছে তার কারণ সেটাকে মবিল ইউজ করা হচ্ছে এই মবিলটা আমরা জিলাপির সাথে খেয়ে ফেলছি এটা কিন্তু আস্তে আস্তে আমাদের শরীরের বিভিন্ন অভ্যন্তরীণ যে অঙ্গাণুগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট করে দিচ্ছে চার নাম্বার কলমটা দেখুন সস্তা মূল্যের বেকারি ফুড আইসক্রিম সোপ সেমাই নুডলস এবং মিষ্টি জাতীয় যে খাদ্যদ্রব্যগুলো রয়েছে সেগুলোতে কি ব্যবহার করা হয় একটু গুরুত্বের সাথে দেখবেন টেক্সটাইল এবং লেদার ডাই এছাড়া আছে হাইড্রোজ এবং অ্যাসিড ব্যবহার করা হয় কেন আকর্ষণীয় করার জন্য সাদা ভাব আনার জন্য এবং ঝাঁঝালো করার জন্য অর্থাৎ আমরা যে সস্তা মানের ফুডগুলো বেকারি থেকে আমরা চিন্তা করি যে খুব কম দামে পাচ্ছি মনে হচ্ছে অনেক ভালো দেখতে ভালো দেখা যাচ্ছে সেটাতে কি ব্যবহার করে লেদার ডাই ব্যবহার করে অর্থাৎ আপনারা একটু চিন্তা করেন যেই কাপড়ে আমরা যে কাপড়গুলো পরে থাকি বা আমরা ব্যাগ লেদারের যে ব্যাগগুলো সেগুলোতে যে রঙটা ব্যবহার করা হয় সেই কালারটা রঙটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর এই রঙটা আমাদের খাবারের সাথে মিশ্রিত করা হয় সেটা কেন চকচকে করার জন্য ঝাঁঝালো করার জন্য দেখতে যেন খুব সুন্দর দেখা যায় এবং কাস্টমার যাতে কি ক্রেতারা যাতে খুব আকর্ষণীয় হয়ে অনেক বেশি কিনে নেয় সেই জন্য কিন্তু এই কাজটা করা হয় আমরা কিন্তু একবারও চিন্তা করি না এই যে রঙটা কাপড়ের রঙটা আমরা খাচ্ছি সেই জন্য খুব সতর্কতার সাথে কিন্তু আমাদের এই কাজগুলো বা এই খাবারগুলো ক্রয় করার সময় চিন্তা করতে হবে তারপর এটা দেখুন বিভিন্ন ফল কার্বাইড ফরমালিন এবং ইথোফেন ব্যবহার করা হয় কিসের জন্য পাকানো এবং পচন রোধ করার জন্য নরমালি আমরা দেখে থাকি যে ফলগুলো গাছে হয় সেই ফলগুলো যখন পাকার সময় হয়ে যায় তার আগে বেশি দামের আশায় আমরা যেটা বলেছি অতিরিক্ত মুনাফা লাভের আশায় সেটাকে কী করা হয় ফরমালিন ব্যবহার করা হয় এবং যাতে খুব তাড়াতাড়ি পেকে যায় এছাড়াও অনেক দিন পর্যন্ত থাকে সেই জন্য যেন পচে না যায় পচন রোধ করার জন্য এই রাসায়নিক দ্রব্যগুলো মিশ্রিত করা হয় অর্থাৎ আমরা কিন্তু ফল এবং শাকসবজি থেকে কী পেয়ে থাকি খনিজ যে পদার্থগুলো সেটা পেয়ে থাকি ভিটামিন পেয়ে থাকি সেটা কিন্তু আদৌ আমাদের শরীর গ্রহণ করতে পারছে না তার কারণ তার আগেই তার পুষ্টির গুণাগুণগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য আমাদের কী করতে হবে আমরা যে কাঁচা শাকসবজি অথবা ফলমূল যখন গ্রহণ করব চেষ্টা করব যতটা সম্ভব বাজার থেকে কিনে এনে কিছুটা সময় হলেও পানিতে ভিজিয়ে রাখার জন্য তারপর সেটা আমরা গ্রহণ করব দেখুন শেষে যেটা রয়েছে মুড়িতে কী ব্যবহার করা হয় হাইড্রোজ এবং ইউরিয়া ব্যবহার করা হয় কেন কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয় যাতে করে চকচকে এবং সাদা ফুলে ফেপে বড় করা যায় অর্থাৎ মুড়িটা নর্মালি দেখবেন বাজারের মুড়িটা অনেক সাদা হয় এটাতে কী ব্যবহার করা হাইড্রোজ এবং ইউরিয়া ব্যবহার করা হয় যাতে করে এটা সাদা হয় এবং বড় বড় হয় দেখতে খুব সুন্দর দেখা যায় আমরা মনে করি যে দেখতে সুন্দর দেখা যাচ্ছে তার মানে খেতেও ভালো এবং এটা আমাদের যে পুষ্টি গুণাগুণটা রয়েছে সেটা আমাদের শরীরের জন্য পর্যাপ্ত আসলে সেটা কিন্তু নয় তার দ্বারা এই যে চকচকে খাবারগুলো আমরা গ্রহণ করছি তার ফলে কিন্তু আমাদের যে পুষ্টির জন্য খাদ্য গ্রহণ করছি সেই পুষ্টি কিন্তু গ্রহণ করতে পারছে না আমাদের শরীর বরং পুষ্টির আমাদের বিভিন্ন ধরনের রোগে আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে তাহলে আমরা কী জানলাম খাদ্যের যে বিভিন্ন ধরনের রাসায়নিক ক্ষতিকর পদার্থগুলো ব্যবহার করা হয় সেই সম্পর্কে আমরা জানতে পেরেছি সুতরাং আমরা আমাদের নিজেদের জায়গা থেকে সকলে কী করব সচেতন থাকব এবং পরিবার পরিজনকে এই বিষয়ে সচেতন করব নিজেরাও সচেতন থাকব যার কারণে কিন্তু অতি অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের শরীরের আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছি যাতে করে আমরা এই রোগ জীবাণুর আক্রমণ থেকে আমরা রক্ষা পেতে পারি সেই জন্য খাবার গ্রহণে এবং ক্রয়ে আমরা অবশ্যই অবশ্যই সচেতন থাকার চেষ্টা করব সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম